নমস্কার বন্ধুরা আজকে বানিয়ে নেব ইলিশ মাছের ঝিঙে দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল খুব সহজ উপায়ে আর একদম নামমাত্র উপকরণে আমি এই ইলিশ মাছের ঝোলটা বানিয়ে নেব আপনারা দেখতে থাকুন প্রথমেই এখানে আমি ছ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দুপাশি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে তারপর এই প্লেটটাকে সরিয়ে দিলাম আর এখানে একটা বাটির মধ্যে আমি দুটো ঝিঙে কেটে এরকম লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে কিছু কাঁচা লঙ্কা অল্প হলুদ অল্প নুন আর কালো জিরে নিয়ে নিয়েছি এইটুকু মশলাই আমার এই রান্না করতে লাগবে তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব তারপরে একে একে মাছ দিয়ে দিচ্ছি আমি আগে তিনটে মাছ দিলাম পরে আবার তিনটে মাছ ভেজে নেব এই মাছগুলো যদি একসাথে সব দিয়ে দেওয়া হয় কড়াইয়ের মধ্যে তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে তাই আমি তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না অল্প যখন একটু কালার আসবে মাছের গায়ে তখনই নামিয়ে নিলাম এখন আমি আরও বাদ বাকি তিনটে মাছ ভেজে নেবো এই মাছগুলো ভেজে নামিয়ে নিলাম এখন যেটুকু তেল ছিল তাতে আমি আরও এক চামচ তেল দিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়ন কালো জিরে কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ তেলে ভেজে নিতে হবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি হলুদগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কি কিন্তু আমি নই রেখেছি এখন মাছ ভাজার সময় হাই রেখেছিলাম তারপরে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অল্প জল দিয়ে দিলাম এখন জল দিয়ে এই হলুদটাকে কিছুক্ষণ সাতলে নিতে হবে যতক্ষণ তেল না ছাড়ে কারণ হলুদটা একটু বেশি পরিমাণে দিয়েছি হলুদের কাঁচা গন্ধ থেকে গেলে মাছের ঝোলটা খেতে ভালো লাগবে না তারপরে এরকম যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে হলুদটা ভাজা ভাজা হয়ে গেছে তখন কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙে দিয়ে এখন হলুদের সাথে ভালো করে ঝিঙেটাকে মিশিয়ে নিতে হবে এখনো আমি নুন দেইনি নুনটা পরে দেব এখন যদি নুন দিয়ে দিই তাহলে ঝিঙে থেকে অনেক জল বেরিয়ে যাবে তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তাতেও ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে যখন ঝিঙের থেকে জল বেরিয়ে গেছে তখন কিন্তু ঢাকনা খুলে গ্যাসটা বাড়িয়ে আমি রেখে দিয়েছিলাম তাতে জলটা কিছুটা শুকিয়ে যাবে আর ঝিঙেটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুনটা এখন যতক্ষণ ফুটে না উঠছে ততক্ষণ অপেক্ষা করতে হবে ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে যখন এরকম ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দিব একে একে সব মাছগুলো এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই মাছগুলো খুব নরম তাই যখন দেব তখন একটু সাবধানে দেব নয়তো ভেঙে যাবে এখন আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এই চারটে কাঁচা লঙ্কা কেটে কেটে এখানে দিয়ে দেবো ভালো করে এখন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম গ্যাসটাকে লো ফ্লেম করে দিয়েছিলাম তারপরে পাঁচ মিনিট পরে এখন খুলে দেখে নিচ্ছি এখন কিন্তু ঝোলটা অল্প গাঢ় হয়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন যখন ঝোল জলটা দেব তখন জল জল থাকবে যখন ঝোলটা ফুটে উঠবে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে এখন নামিয়ে নিয়ে আগে মাছগুলো নিয়ে নিয়েছি তারপরে আমি ওপর থেকে ঝোলগুলো ঢেলে দিচ্ছি এটা খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে খুব ভালো হয় আমার আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ